আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারাস টিফিন কর্নার। সারাস টিফিন কর্নারের আজকের আয়োজন শুকনো ফল দিয়ে একটি মজাদার কেক। এটা বাসায় আপনারা খুব সহজে চুলায় করে ফেলতে পারবেন। এটা খুবই টেস্টি এবং মজাদার, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি এই মজাদার কেকটি আমি কী করে তৈরি করেছি। ফ্রুট কেক তৈরি করার জন্য আমি যে শুকনো ফলগুলো নিয়েছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম দুটি, ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি কাঠবাদাম তিনটি, ছোটো করে কুচি করে নেয়া। এখানে নিয়েছি চীনাবাদাম তিন চারটি, কুচি করে কেটে নিয়েছি। ব্ল্যাক অলিভ নিয়েছি একটি, কিশমিশ নিয়েছি চার পাঁচটি, একদম ছোটো করে কেটে রেখেছি। এরপর নিয়েছি আমি এখানে মোরব্বা, যেটাও ছোটো করে খুব ছোটো করে কেটে রেখেছি। প্রত্যেকটি ফল আমি খুব ভালো করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে একদম ঝরঝরে করে রেখেছি। টুটি ফ্রুটি নিয়েছি আমি এখানে তিন কালারের, অরেঞ্জ কালার, হালকা পিঙ্ক কালার এবং সবুজ কালার। এগুলো আমি আজই তৈরি করেছি, এভাবে সরাসরি ভেজা অবস্থাতেই আমি এটা কেকে দেব না। এখান থেকে তুলে নিয়ে আমি ফ্যানের বাতাসে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপর আমি কেক ডেকোরেশনে ব্যবহার করব। কেটে নিয়েছি একটি, সেটা আমি খুব ভালো করে কেটে টিস্যু দিয়ে মুছে একদম শুকনো করে রেখেছি। এবার আমি আমার সব কয়টি বাদাম এবং শুকনো ফলগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম চীনাবাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম, ব্ল্যাক অলিভ, অরেঞ্জ কালারের টুটি ফুটিটা দিয়ে দিলাম, সবুজ কালারেরটা দিচ্ছি। এগুলো আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম, এটা কোনো অবস্থাতে ভেজা দেওয়া যাবে না। এবার পিঙ্ক কালারেরটা দিয়ে দিলাম, পেস্তা বাদাম এক চামচ দিয়ে দিলাম, এবার মোরব্বা কুচি হাফ চা চামচ, চেরি দিয়ে দিলাম। এবার সামান্য একটু ময়দা দিয়ে এটা আমি খুব ভালো করে মিশিয়ে রাখবো, না হয় এখান থেকে পানি ছেড়ে যদি দেয় তাহলে আমার কেকে ডিস্টার্ব হতে পারে। এবার আমি সব শুকনো উপকরণ একে একে মিশিয়ে নিব। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, সেখান থেকে দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চা চামচ বেকিং পাউডার, একদম এক চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি বেকিং সোডা। এবার আমি এই উপকরণগুলো খুব ভালো করে চেলে চেলে একসাথে মিশিয়ে নিচ্ছি। কেক করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়েছি। এবার ডিমের কুসুমগুলি আমি আলাদা করে ফেলব। এবার আমি ইলেকট্রিক বিটারের দ্বারা ডিমের সাদা অংশটা খুব ভালো করে বিট করে নেব। ডিমের সাদা অংশটা আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ অংশটা, কুসুমগুলো সব দিয়ে দিলাম। এবার আমি আরেকটু বিট করে নেব, প্রথমে লো স্পিডে এবং ধীরে ধীরে স্পিডটা বাড়িয়ে নেব। আমি হলুদ অংশটাও মিশিয়ে ফেলেছি। এবার এখানে আমি এক কাপ চিনি নিয়েছি, এক কাপ চিনি থেকে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি। এবার ধীরে ধীরে সেটা মিশিয়ে নিব এবং এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা এবার বিট করে নেব। আমি এবার শেষ চিনিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রথমে লো স্পিডে এভাবে ধীরে ধীরে আমি চিনিটা খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর আপনারা ইচ্ছে করলে এখানে সামান্য একটু লবণ অ্যাড করতে পারেন, লবণটা দিলে মিষ্টিটা খুব ভালো লাগে, তাই আমি একদম সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিব। আমার ইলেকট্রিক বিটারের কাজ শেষ, এবার আমি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে আমার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিব। আমার শুকনো উপকরণগুলো আমি এক টেবিল চামচ করে চেলে চেলে ধীরে ধীরে লিকুইডটার সাথে মিশিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো এবার আমি শেষবারের মতো চেলে ধীরে ধীরে খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখানে একদম তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত বেশি এই গোলাটা মিশ্রণটা যত বেশি সুন্দর হবে আপনার কেকটাও ঠিক ততখানি সুন্দর হবে। আমার কেক বেটারটা একদম রেডি, একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি যে শুকনো ফলগুলো রেখেছিলাম
এক টেবিল চামচ করে করে খুব ভালো করে কেক ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। একবারে মেশাতে যাবেন না, তাহলে নিচে পড়ে যাবে, তাই আমি এক টেবিল চামচ করে করে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এই চার কোণা মোল্ডেই কেকটা সেট করব, সেজন্য আমি একটু বাটার খুব ভালো করে চারপাশে এবং নিচে বাটার পেপারের উপর খুব ভালো করে গ্রিস করে দিয়েছি। এবার আমি কেক ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দিব। কেক ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, এবার একটু বাড়ি দিয়ে ট্যাপ করে নিচ্ছি, যাতে কোনো হাওয়া থাকলে সেটা বের হয়ে যায়। এবার আমি শুকনো ফলগুলো উপর দিক থেকে আরেকবার ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। কেকটা আমি একটা প্যানে বসাবো, তাই আমি এই প্যানটা তাপটা বাড়িয়ে দিয়েছি চুলার এবং প্রি হিট করে নিয়েছি। এবার আমি কেকটা ধীরে ধীরে চুলায় বসিয়ে দিচ্ছি। একটা স্ট্যান্ডের উপর চ্যাপটা প্লেটে আমি লবণ দিয়েছি, যাতে সব দিক থেকে কেকটা তাপটা সমানভাবে পায়। আমি যে ঢাকনাটা দিয়েছি, সে ঢাকনায় একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলার তাপটা একদম মিডিয়াম করে দিব, যাতে প্যানের নিচে ধীরে ধীরে তাপটা পায় এবং আমার এই কেকটা খুব ভালোভাবে হয়ে যায়। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কত সুন্দরভাবে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব, তারপর আমি কেটে আপনাদের ভেতরেরটা দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সহজে শুকনো ফল দিয়ে এই কেকটি তৈরি করে ফেলেছি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি মজাদার হয়েছে। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকেই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।